একটি শিক্ষণীয় গল্প, হয়তো আপনার জীবন পাল্টাতে এই গল্পটাই যথেষ্ট। এক বিবাহিত যুবক কঠিন রোগে মৃত্যু শয্যায় তার স্ত্রীকে ডাকলেন। তার চোখ দিয়ে অনুশোচনার অশ্রু ঝরছে। যুবকের স্ত্রী গর্ভবতী ছিলেন এবং এটি তাদের প্রথম সন্তান। সে স্ত্রীকে বলল, দেখো, আমি সারা জীবনে নামাজ রোজা করিনি, আজ মৃত্যুর সময় ভুলগুলো সব ভেঙে গেছে আমার, কিন্তু আমি নিরুপায়, আমার আর কিছু করার সময় আর সুযোগ নেই। যদি তোমার গর্ভের সন্তান বেঁচে থাকে আর বড় হয়, তাহলে তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিও। আমি শুনেছি সন্তানের উসিলায় বাবা মা বেহেস্তে যেতে পারে। স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার কথাই রাখবো। দুদিন পর যুবক মারা গেলেন। এর কয়েকদিন পর তার স্ত্রী একটি ছেলে জন্ম নিল। অনেক কষ্টের মাঝে ছেলেটির বয়স যখন 6 বছর পূর্ণ হলো, তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। প্রথম দিন মাদ্রাসায় শিক্ষক তাকে একটি আয়াত শেখালেন। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পর ছেলেকে নিয়ে স্ত্রী স্বামীর কবরের কাছে জিয়ারতে গেলেন। ছেলেকে কবরের কাছে পাঠিয়ে দিয়ে মা বললেন, এটাই তোমার বাবার কবর, এখানে গিয়ে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। মাদ্রাসায় পড়া শিশুরা প্রায় সব সময় তাদের শিখিয়ে দেয়া আয়াত বা কালাম এমনি এমনি পড়তে থাকে। এত ছোট শিশু কিভাবে দোয়া করতে হয় কিছুই জানে না, কিন্তু মাদ্রাসায় শিখানো জীবনের প্রথম আয়াতখানা বারবার কবরের সামনে তেলাওয়াত করতে লাগলেন। এই ছোট মুখের তেলাওয়াতের এমন শক্তি আমার আল্লাহর দরবারে বিনা বাধায় পৌঁছে গেল। মালিকের রহমতের দরিয়ায় বাঁধ ভাঙা জোয়ারের ডাক এসে গেল। মহান আল্লাহ তাআলা আজাবের ফেরেস্তাদের বললেন, এই মুহূর্তে ওই কবরবাসীর কবর আজাব বন্ধ করে দাও। তখন ফেরেস্তারা বলল, হে দয়াময় পরওয়ারদিগার, এই লোকটির আমলনামায় এমন কী পুণ্য পাওয়া গেল যে তার জন্য নির্ধারিত কঠিন কবরের আজাব ক্ষমা করে দেয়া হলো? মহান আল্লাহ বলেন, ফেরেস্তারা শোনো, কবরের উপরে একটা শিশু বারবার তিলাওয়াত করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকারী এই কবরবাসীর ওয়ারিস, তার অবুজ সন্তান। এই শিশু সাক্ষী দিচ্ছে আল্লাহ রহমানির রহিম, আল্লাহ পরম দয়ালু। আমি যদি কবরবাসীকে ক্ষমা না করি তাহলে আমি কেমন দয়ালু? সুবহানাল্লাহ। জানি গল্পটা অনেক ছোট, কিন্তু অনেক শিক্ষণীয়। গল্প থেকে অনেক কিছু শেখার আছে। একটা শিক্ষা হলো এমন, হয়তো আপনি নামাজ পড়েন না, আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে কিন্তু এমন না যে আপনি বেঁচে গেলেন বা জান্নাতে চলে যাবেন আপনার সন্তানের উসিলায়। আপনি শুধু ওই গল্পের বাবার মতো আজাব থেকে কিছু সময়ের জন্য রক্ষা পাবেন, কিন্তু আপনি যদি নামাজ পড়েন তারপর মারা যান, মরার পর জান্নাতে যাওয়ার সময় অল্প কিছু নেক আমলের জন্য যদি আটকে যান, তাহলে দেখবেন ওই অল্প একটু নেক আমল আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া সন্তানটা দোয়ার মাধ্যমে দিয়ে দেবে ইনশাআল্লাহ। মোট কথা হলো, ভালো কাজ পরিবারের সবার করতে হবে, একজন করলে হবে না। আসুন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটার জন্যই আমাদের পৃথিবীতে আসা। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আপনাদের প্রিয় মানুষটিকে শেয়ার করে দেন, সেও যেন কিছু শিখতে পারে।